নগদ টাকার সংকটে আন্তঃ ব্যাংক লেনদেনে কলমানের সুদের হার গেল দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের হিসেবে কলমানির সুদের গড় হার উঠেছে চার দশমিক দুই আট ভাগে সংশ্লিষ্টরা এমন পরিস্থিতির জন্য ব্যাংকের আমানত কমে যাওয়া ও কেন্দ্রীয় ব্যাংকে ঋণ আমানতের অনুপাত বাড়ানোকে দায়ী করেছেন সৌরভ রহমানের রিপোর্ট নগদ টাকার খুব সংকট দেখা দিলে অল্প সময়ের জন্য এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে যে টাকা ধার করে তাই কলমানি বাংলাদেশ ব্যাংকের হিসেবে গেল প্রায় এক সপ্তাহ ধরেই ধারের বাজারে প্রতিদিন আট হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে আর এজন্য সোমবারও ব্যাংকগুলোকে প্রতি একশো টাকার জন্য গড়ে চার টাকা ২৯ পয়সা সুদ দিতে হয়েছে যা গেল এক সপ্তাহ ধরেই প্রায় একই রকম এটার কারণ হয়েছিল সেন্ট্রাল ব্যাংক আচমকা আমাদের যে এডি রেশিও যেটাকে বলে সেটি হঠাৎ করে কমিয়ে আনার নির্দেশ দেওয়ার ফলে বাজারটা গরম হয়ে গিয়েছিল কিন্তু পরে এটার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিংবা যেটা বাজারে ফলাফল যেটা দেখা গেছে হঠাৎ করে কলমান রেট বেড়ে যাওয়াতে ব্যাঙ্কগুলো প্যানিক হয়ে যায় কলমান থেকে টাকা তোলার কথা আপনার ডেলি অপারেশনাল এক্সপেন্ডিচার গুলো করার তার মানে কি একটা খারাপ ইন্ডিকেশন হচ্ছে যে এখন ব্যাংকাররা শুধুমাত্র লেন্ডিং এর জন্যই ডিপোজিট মোবিলাইজ করতে পারছে না তার মানে কি ওরা এখন তাদের ডেলি অপারেশনের জন্য যে ফান্ডের প্রয়োজন সেটারও হয়তো ওরা ঘাটতির সম্মুখীন হচ্ছে যার জন্য কলমানের উপরে চাপ পড়ছে এবং কলমানের রেটটা বেড়ে যাচ্ছে তবে শুধু কয়েক সপ্তাহের জন্য নয় কলমানি সুদের হার গেল আটাশ মাসের মধ্যে এখন সর্বোচ্চ হিসেব বলছে দু হাজার এর নভেম্বরে শতকরা চার ভাগের নিচে নামে এই সুদের হার এরপর পুরো বছরই এমন থাকে দু হাজার সতেরোর ডিসেম্বরে সুদ কিছুটা বেড়ে তিন দশমিক নয় দুয়ে পৌঁছায় জানুয়ারিতে কিছুটা কমলেও ফেব্রুয়ারিতে তা আবারও বেড়ে শেষ সপ্তাহে সোয়া চার ভাগেরও বেশি হয়ে যায় আমাদের দেশে কলমানি মার্কেটটা এটা কিন্তু কোল এটালাইজ না যার জন্য রেটটা একটু বেশি হয় এখন বাংলাদেশ ব্যাংক তো তাদেরকে পারমিশন দিয়েছে আপনার ইন্টার ব্যাংক রিপো করতে তো তুমি কেন কলমানি মার্কেট থেকে বড় করতে যাও তুমি ইন্টার ব্যাংক রিপো করো না ইন্টার ব্যাংক রিপোতে কেউ যাচ্ছে না তো যার ফলে ইন্টার রিপোতে তো রিপোটা হচ্ছে কোল এটালাইজ সেখানে তো আপনাকে সিকিউরিটি দিয়ে টাকা নিতে হয় এখানে তো কোনো সিকিউরিটি দিয়ে টাকা নিতে হয় না যার জন্য রেটটা একটু বেশি থাকে শুধু অন্য ব্যাংকের কাছ থেকে নয় ঘাটতি হলে কেন্দ্রীয় ব্যাংক থেকেও স্বল্প মেয়াদি ঋণ নেওয়ার সুযোগ আছে রেপো নামে পরিচিত সেই সুবিধায় সুদের হার এখন ছয় দশমিক সাত পাঁচ ভাগ সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন